Bismillahirrahmanirrahim. As-Salamu alaykum everyone. Welcome to my channel Sabrina's Kitchen. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই এবং ঝটপট কিভাবে আমি চিকেন শাশলিক তৈরি করি এই রেসিপি। আর হ্যাঁ, আপনিও কিন্তু খুব সহজেই এই চিকেন শাশলিকটা তৈরি করে ইফতারে অথবা ঈদের দিন খাবার টেবিলে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। চিকেন শাশলিক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ কিউব করে কাটা বোনলেস চিকেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দেব 1/2 টেবিল চামচ সয়া সস, আরও দিয়ে দেব টমেটো কেচাপ 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, কালো গুলো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আর 1 টেবিল চামচ অলিভ অয়েল, স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো করে চিকেন আর মশলাটা একসাথে মেখে নিচ্ছি। আমি এ পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি 3 কালারের ক্যাপসিকাম, আপনারা চাইলে যে কোনো 1 কালার দিয়ে করতে পারেন। আরও নিয়ে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি টমেটো, আপনাদের কাছে না থাকলে এই টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি সব উপকরণ খুব ভালো করে মেখে নেব, রেখে দেব 1/2 ঘন্টার জন্য। আপনারা এই প্রসেস ফলো করে ঈদের আগের দিন রেখে দিতে পারেন, আর ঈদের দিন শুধু সুন্দরভাবে সাজিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর। এখানে আমি এগুলো গেঁথে নেওয়ার জন্য কিছু স্টিক নিয়ে নিয়েছি, এগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এখন শুধু সাজিয়ে গেঁথে নেওয়ার পালা। আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এইভাবে আমি একটা একটা করে সবগুলো উপকরণ গেঁথে নেব। এখন একটা প্লেটে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আর একটা গেঁথে দেখাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি একটা একটা করে সব রেডি করে নিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন আমি একটা একটা করে স্টিকগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকন দিয়ে ঢেকে দিয়ে শাশলিকটা সিদ্ধ করব। এক সাইড হয়ে গেলে আমি শাশলিকটা উল্টিয়ে দেব। এইভাবে আমি শাশলিকটা তৈরি করে নেব। এ পর্যায়ে আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার চিকেন শাশলিক। আসছে ঈদে, এই শাশলিকটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।